আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেখতে চেয়েছিলে রাজশাহীর পেমেন্ট প্রসেসটা কীরকম, তাদের জন্য শর্টকাটে দেখাই। তোমরা প্রথমে দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটির এই লিঙ্কটা আমরা সবাই জানি। তো যাই হোক, এটা তেমন কিছু না, এখানে সাত বিশ্ববিদ্যালয়, সাতটা কলেজকে কেন্দ্র করে একটা ওয়েবসাইট। আর পার্সোনালি রাজশাহী কলেজেরটাকে সিলেক্ট করতে গেলে রাজশাহী কলেজ লেখে সার্চ করবা, করার পরে নিচের দিকে গিয়ে দেখবে সবার প্রথম রাজশাহী কলেজটা চলে আসছে। ওকে, এই কলেজে আসার পরে দেখবে যে উপরে ডানকানের দিকে ভর্তি ফর্ম পূরণ দেখাচ্ছে, এখানে যাবা। এখানে যাওয়ার পরে তোমরা এখানে একটা নির্দেশনা দিয়ে দিবে। দেখো এখানে লেখা আছে প্রথমে কোথায় যেতে হবে, তারপরে কিভাবে ক্লিক করতে হবে, সেখানে সবকিছু দেখাতে হবে। আচ্ছা, এখানে আমাদের অনার্স অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমি শর্টকাটে ভিডিও দেখাচ্ছি যাতে করে কারো MB বেশি খরচ না হয়। ক্লিক হিয়ার দিলাম। এখানে অ্যাডমিশন রোল আমার হচ্ছে 510-82-88। তোমাদের যার যেটা আছে, আবেদন করার সময় এই কোডটা পেয়ে যাবা, সেটা তো লগ ইন করবা। লগ ইন করার পরে দেখো এখানে একটা ফর্ম আসবে। আমার যেহেতু সব দেওয়া হয়েছে দেখাচ্ছে না, তোমাদের এই দেখো, এই যে এই নামগুলো পূরণ করতে হবে। ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, তারপরে বাপের মোবাইল নাম্বার, বাপ কী করে, মাসে কত ইনকাম করে, এই টাইপের এই ঘরগুলো খালি পূরণ করে দিবা, বানানগুলো যাতে ভুল না হয়। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, NID ফলো করে অথবা পাসপোর্ট ফলো করে এগুলো দেওয়ার পরে যে ঠিক এইভাবে টাইপ করে দিবা, তুমি SSC কোথায় থেকে দিছো, আল মারকাজুল ইসলামী আসসালাফি বোর্ড মাদ্রাসা, রোল নাম্বার কত ছিল, কত সালে ছিল, রেজাল্ট কী ছিল, অনুরূপভাবে SSCটা সব তথ্য দিয়ে দিবা। দেওয়ার পরে নেক্সট করার পরেই তোমাদেরকে আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিছি কীভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে পেমেন্ট করা যায়। তো পেমেন্টটা ঠিক ওইভাবেই করার পরে, এখানে যেহেতু দেখাচ্ছে না, দেখাইতেও পারলাম না, করার পরে তোমরা হচ্ছে এখানে দেখো, এই যে ডাউনলোড কনফার্মেশন স্লিপ, ডাউনলোড অ্যাডমিশন ফর্ম, এই দুইটা খুব সুন্দর করে রাখবা। এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, তোমরা যে টাকাটা পাঠাইলা সেখানে একটা কোড থাকবে, মানে কলেজের রোল নাম্বার। কলেজে আবেদন করার সময় রোল নাম্বার এবং টাকা পাঠানোর পরে শো করা রোল নাম্বার, যেটা আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিছি, দুটাতেই যেন তোমাদের ওই রোল নাম্বারটা মিলে, এটা হচ্ছে মেইন কথা। মোবাইল নাম্বার ভুল হোক সমস্যা নাই, ঠিকানা ভুল হোক সমস্যা নাই, ছবি এবং রোল নাম্বার যেন সব জায়গায় সেম থাকে। এই দুটো জিনিস সেম থাকলে তোমরা এগুলো সব সংরক্ষণ করে রাখবা, কলেজে চান্স পাওয়ার পরে সেগুলো প্রিন্ট করে সুন্দর করে কলেজে যাইতে হবে। ব্যাস এতটুকুই।